রানীনগর কাণ্ডে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। তৃণমূল নেতার বাড়ি ভাঙচুরের ঘটনায় ঘটনাস্থলে গেলেন তৃণমূল প্রার্থী সৌমিক হোসেন। কেন্দ্র বাহিনী বিজেপির এজেন্টের হয়ে কাজ করছে বলে অভিযোগ করেন। বিজেপির এজেন্টের কাজ করছে কেন্দ্রীয় বাহিনী। বিজেপির এজেন্টের কাজ করছে কেন্দ্রীয় বাহিনী, এমনই বিস্ফোরক অভিযোগ করলেন রানীনগরের তৃণমূল প্রার্থী সৌমিক হোসেন। রানীনগরে তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর করার অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে যান তিনি। আপনারা দেখেছেন যে এখানকার যিনি বিজেপি প্রার্থী আছে, তিনি সকাল সকাল উঠে একটা নাটক করেছে। যখন উনি দেখেছেন যে ওনার কোনো বুথে এজেন্ট নেই, তখন প্রথমেই সকালে উঠে একটা নাটক করেছে যে আমার গাড়িতে হামলা হয়েছে। পরবর্তীতে এখানকার কেন্দ্রীয় বাহিনী বুথে বুথে গিয়ে জিজ্ঞেস করছে যে বিজেপির এখানে কে আছে, বিজেপিকে ভোট দেন। এবং তার পরবর্তীতে আমরা দেখলাম বিজেপির এজেন্টের কাজ করছে কেন্দ্রীয় বাহিনী। কিছু কিছু বুথ, যেমন পাহাড়পুরে তিনটে আছে বুথ, সেখানে এজেন্টদেরকে মারা হচ্ছে। তারপর আমরা দেখলাম টেকারাইপুরে আমাদের প্রধানের হাজবেন্ডকে মেরেছে। এদিন সকালে বিজেপি এজেন্টকে মারধরের অভিযোগ ওঠে। বিজেপির লোক আসে আরো, তারা আপনাকে বাঁচায়? হ্যাঁ বাঁচায়। তারপর ফোর্সের লোক যায়? হ্যাঁ। আচ্ছা, তৃণমূলের বাড়িতে ভাঙচুর করেছে বলছে? না না, তা করেনি। ওই ওই মিজান যায়, ওরা পাশার জন্য যায়, মিজান আমাকে মাইরে দিল। কি রাস্তায় মারে? রাস্তায়? হ্যাঁ, রাস্তার উপরে। তারপরে ধাক্কা মেরে দিলাম, আমি পড়ে গেলাম। তারপর কি করলে? হ্যাঁ, আমি বয়স্ক তো, পড়ে গেলাম। অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় বাহিনী যুব তৃণমূল সভাপতি মিজান হাসানের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। যদিও মিজান হাসান বিজেপি এজেন্টকে মারধর করেননি বলে পাল্টা দাবি করেন। নিশ্চিতভাবে কমপ্লেন করব। কেন কমপ্লেন করবো না? কি বিনা প্ররোচনায় আমার বাড়িতে আক্রমণ হবে, আমি কমপ্লেন করবো না? আচ্ছা, কারা করলো? এইখানকার করলো নাকি আলাদা? মানে সবাই মাস্ক পরে আছে, আমি কাকে করছি? সবাই একই ড্রেস। মোবাইল ভ্যান নাকি এখান থেকে? নিশ্চিতভাবে সি আর কি। না, আমি বলছি মোবাইল ভ্যান না, এখান থেকে বেরিয়ে গিয়ে করলো। এখান থেকে বেরিয়ে গিয়ে, মানে এই ক্যাম্প থেকে? হ্যাঁ, ক্যাম্প থেকে বেরিয়েছিল প্রায় 7-8 জন। আচ্ছা, আপনার বাড়ি থেকে তো বলছে 70-80 জন। 70-80 জন পরে গিয়েছিল। আচ্ছা, আপনি ছিলেন কোথায় তখন? আমি ছিলাম আমার ক্যাম্পে। আপনার বাড়ির লোকের সাথে কথা হয়েছে? বাড়ির লোকের সাথে এখনো কথা হয়নি, এই প্রথম ভোট দিয়ে যাব, আমি এখনো ভোট দিতে পারিনি। বিজেপির এজেন্ট কি বললে তার প্রমাণ লাগবে তো। এখন যদি আমি বলি আমাকে কেউ মেরেছে, তাহলে তো মিথ্যে কথা বলা। না না, আপনারা মারধর করেছেন কি করেননি সেটা বলুন। না, কোনো রকম ভাবে মারধর করা হয়নি। এখানে মারধর হবে কেন? গোটা ঘটনাকে ঘিরে রানীনগর বিধানসভার 216 নম্বর বুথে উত্তেজনা ছড়ায়। বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকে। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ,